আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শবে মেরাজ কবে শবে মেরাজের রোজা কয়টি শবে মেরাজের নামাজ কত রাকাত শবে মেরাজের আমল কি কি মেরাজ শব্দটি উরুজুন ধাতু থেকে উৎপন্ন হয়েছে উরুজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উন্নতি সুতরাং মেরাজ শব্দের অর্থ হলো উর্দ আরোহণ বা উপরের দিকে ধাবিত হওয়ার যন্ত্র বাহন

সেই মহান প্রভু বড়ই পবিত্র যিনি সিও বান্দা মুহম্মদ মোস্তফা আলী সাল্লামকে একই রাতে মসজিদ হারাম তথা মক্কা আজমা হতে মসজিদ আকসা অর্থাৎ বাইতুল মকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন আর এই মেয়ারাজের উদ্দেশ্য হল আমি আমার হাবিবকে আমার কুদরতে কামেলার আশ্চর্য সকল নির্দেশনসমূহ অবলোকন করানো নিশ্চয় মহান প্রভু সর্বশ্রোতা ও সব কিছু দেখেন ও জানেন সুরাবণী ইসরায়েল আয়তন এক নবী করিম সাল্লাহ আলি আল্লাহ তালা সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে তার চিন্তা ও পেরেশানি দুঃখ কষ্ট দূর করার উদ্দেশ্যে বিশেষ একটি সফর করেছেন এই সফরটাকে ম্যারাজ বলা হয়ে থাকে তাই আমরা জেনে নেব দুই সালে সবে মেরাজ কবে কত তারিখে কী বারে দুই সালে সবে ম্যারাজ হলো ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ রোজ শনিবার দিবাগত রাতে অর্থাৎ রোজ শনিবারে দিবাগত রাতে আমরা নফল এবাদত বন্দুকি যতটুক সম্ভব হয়ে করব এরপরে মেয়রাজের রোজা আমরা কয়টি রাখব কী বারে রাখবো কত তারিখে রাখব মেয়েরাজের জন্য নির্দিষ্ট কোনো রোজার কথা হাদিসে উল্লেখ নাই তবে এক বর্ণনা এসেছে হজরত আবু হুরাইরা রাজিউল্লাহ বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাতাশে রজব রোজা রাখবে সে যেন ষাট মাসে রোজা রাখলো তবু ওই দিনের রোজা সুন্নত মনে করে নয় বরং অন্য দিনের নফল রোজার মতোই রোজা রাখ এমনইভাবে হজরত আনাস রাজি আল্লাহ তার বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সাতাশে রজব ইবাদত করবে তার লামা এক শত বছরের এবাদতের সব লেখা হবে সুবাহান্লাহ আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে সবে মেরাজ উপলক্ষে যতটুক সম্ভব হয় নফল ইবাদতবন্দিকে করব। আর সাতাশে রজব আমরা শুধুমাত্র একটি রোজা রাখবো অবশ্যই রোজাটি নফল বা মুস্তাহাব মনে করে নয় আর রোজাটি আমরা রাখব ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে আঠারো তারিখ দিবাগত রাতে আমরা সাহারি খাব উনিশ তারিখে আমরা একটি শুধু রোজা পালন করব। তাহলে বর্ণিত হয়েছে আল্লাহ তালা তাকে ষাট মাস রোজা রাখার সব প্রদান করবেন নফল লামাজ কত রাকাত পড়ব কোন সুরা দিয়ে পড়ব এ রাতে নির্দিষ্টভাবে নফল নামাজ পড়ার কথা হাদিসে উল্লেখ নাই অন্য অন্য সময় আমরা যেভাবে নফল নামাজ আদায় করি ঠিক সেভাবে আমরা দুরাকাত দুরাকাত করে নফল নামাজ আদায় করব যতটুক সম্ভব হয় যতটুক আমাদের শরীরে কোলায় আমরা ততটুকু সময় পর্যন্ত নফল এবাদ উদ্বন্দী করব আর সবে মেয়েরাজের আসল নির্দিষ্ট কোনো আমল নাই যে এই আমর্বদাই তাসপি তাহলিল জিকি রাজগার কোরআন তেলাওয়াত নফল নামাজ অধিক পরিমাণে তবা ইস্তিকভাড় পাঠ করবো আল্লাহ তালা এই ইস্তিকভারের মাধ্যমে গুনাসমূহকে ক্ষমা করে দেবেন মর্যাদা বৃদ্ধি করে দেবেন রব্বুল আয়লা মিনের দরবারে রুরাজারি ইত্যাদি আমলসমূহ করবো অবশ্যই এই দিন আমল করতে হবে এমনটি জরুরি নয় তবে অন্য অন্য সময় যে আমরা নফল নামাজ পড়ি এই উপলক্ষে আমরা নফল নামাজ আদায় করবো জরুরি মনে না করে তাহলে আমরা জানতে পারলাম সবে মেরাজ হলো দু সালে তেইশ সালে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ রোজ শনিবার দিবাগত রাতে আর মেরাজ উপলক্ষে শুধুমাত্র আমরা একটি রোজা রাখবো সাতাশে রজব ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে আঠারো তারিখে আমরা সাহারি খাবো আর নফল নামাজ আমরা দুরাকাত দুরাকাত করে যতটুকু সম্ভব হয় আমরা পড়বো এরপরে আমলসমূহর মধ্যে নফল এবাদত অর্থাৎ কোরআন তেলাওয়াত জিকির আজগার তসফি তাহলিল ইত্যাদি আমুল সমূহ আমরা করবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক